কৃষ্ণর বাবুজির কথা আমার এভাবে কেন মনে পড়ছে? ঠাকুর, এতে যে আমার পাপ হবে। না না না, এরকম আর ভাববো না, আমি কখনো ভাববো না। মা মা চল চল। কি গো মা, এগুলো গুছিয়ে আবার কোথায় রাখতে যাচ্ছ? এগুলো তো কাচতে হবে, আমরা পড়ে বেরিয়েছিলাম না। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি এগুলো কেচে দিই। আরে আবার কোথায় যাচ্ছ? কেন কাচবো না এগুলো? এখন এগুলো কাচতে হবে না, তুমি এখানটা চুপটি করে বসো, আমি এগুলো বাথরুমে রেখে আসছি। দাও বসো। তো ভাবছো বলো তো? না না, কোথায় কি ভাবছি, কিচ্ছু ভাবছি না রে মা। এখন আর কিচ্ছু ভাবতে হবে না, আজকে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, কেমন? আজকে আমার মনটা বেশ ভালো আছে তো, তাই ঘুমও আসছে জানো তো। আচ্ছা ঠিক আছে, নে এবার শুয়ে পড়। এই যা মা, আজকে তো তোমাকে আগে আগে ঘুমিয়ে পড়তে হবে, কালকে তো তোমার অনেক কাজ আছে। ওই বাড়িতে পায়েস বানানো মানে তো এইটুকানি বানালে হবে না, অনেকটা বানাতে হবে। এত এত দুধ তোমাকে জাল দিতে হবে, কাল তোমার অনেক খাটুনি আছে। দূর পাগলি, খাটনি কিসে? কৃষ্ণের ভোগ রান্না করতে আমার কোনো খাটনি নেই, আমি তো মন থেকে ভালোবেসে করি রে। সত্যি মা, কি সুন্দর কথা বলো মা তুমি। কেন যে কারোর সাথে কথা বলো না কে জানে। যাকগে শোনো মা, কালকে শুধু পায়েস করলেই বোধহয় হবে না জানো তো। আসলে ও বাড়ির বড় বউয়ের না খুব শরীর খারাপ, তোমাকে বোধহয় পুজোর কাজেও একটু হাত লাগাতে হবে। মা তুমি পারবে তো? ও মা পারবো না কেন? মা তখন কিন্তু একটু আধটু লোকের সাথে কথা বলতে হবে। ও বাড়িতে কেউ কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দিও কিন্তু, হ্যাঁ?